হারান একজন ভাগ চাষি। ভাগ চাষ করে তার সংসার কখনো চলে বা কখনো চলে না। সংসারে তার কেউ নেই, তার একমাত্র সম্বল একটি কালো রঙের ছাগল। সাত করে তার নাম দিয়েছে কালী। কালীকে হারান বড়ই ভালোবাসে। আহারে, খুব খিদে পেয়েছে নারী কালি। জানি রে জানি, তাই তো কাঁঠাল পাতাগুলো ফিরে আনলাম তোর জন্য। ওরে ওরে ওরে, ছাড় রে ছাড় ছাড়, আগে ধুয়ে আনি। আরে, তোকে তো এই ধুলো মাখা পাতা খেতে দিতে পারি না। নে নে, এবার খা দি কিনি। দেখ দেখ কেমন সবুজ সবুজ কচি কচি। হ্যাঁ, খা 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 খা। না রে কালি, আজ আর কোনো বায়না নয়, সবজি জোটেনি রে, যে তোকে সবজির খোলা দেব। আজ দুপুরে তোর আর আমার শুধুই ফ্যান আর ভাত। হুম, সাধন বাড়ি আছো? কে গো? ও হারান্দা, বলো। ও বৌদি, সাধন নেই? না, ও নৌকা বাইতে গেছে, কিছু বলবে? না, মানে বলছিলাম যে আমার কালীর বাচ্চা হবে। তোমার ছাগলের? কালীর। ওই একই হলো। ওর আসলে এখন খুব খিদে পায়। পাবেই তো, পোয়াতি না। হ্যাঁ, ইয়ে বলছিলাম যে তোমার ঘরে একটু ফ্যান হবে? ফ্যান? হ্যাঁ, আসলে আমার তো আজ ভাত জোটেনি, তাই কালীর জন্য। হ্যাঁ, হবে হবে। তাহলে ফ্যানে দুটো ভাত আর একটু নুন দিয়ে দিও, কেমন? হুম, দাও। মরণ দশা, নিজের খাবার জোটে না, অথচ দেখো নিজের জন্য ভাত না চেয়ে ছাগলের জন্য চাইছে। এমন ছাগলের প্রতি ভালোবাসার কেঁতায় আগুন। কালি, খা খা, তোর জন্য ফ্যান চেয়ে এনেছি রে, খা খা, ওতে ভাত তো আছে, খা খা। তো খিদে পেয়েছে? তবে আমায় তুই অনেক যত্নে অনেক ভালোবেসে রাখলি সারা জীবন, খাওয়ালি দাওয়ালি, অথচ আমি তোকে কিছুই দিতে পারলাম না। আজ আমি চলে যাচ্ছি, কিন্তু আমি আমার সন্তানকে তোর কাছে রেখে যাচ্ছি, তুই ওর যত্ন করিস, দেখবি একদিন ও তোর সব দুঃখ দূর করবে। চলি। কালী 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 কালী, তুই কোথায় গেলি? যাস নে যাস নে কালী, কালী আমার ছেলে যাস নে, আমার ছেলে যাস নে, কালী কালী আমার ছেলে যাস নে। কালী কালী কি বলে গেল? ওর সন্তান তাহলে কি? এই কালি, এই কালি, ওট ওট কালি কালি ওট। সাপ? তবে কি কালীকে স্বপ্ন সত্যি হলো? কালি কালি আমার মরে গেল। আরে আরে বাছা রে, মারা সন্তান, আয় 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 বাছা, বাছা আয় আমার কোলে, আয় আয়। আজ থেকে আজ থেকে আমি তোর মা, আমি তোর বাপ।
বেশ কয়েক মাস বাদে সারা গ্রামে খরা। মাঠে ফসল নেই, পুকুরে জল নেই, মাঠে ঘাস নেই। গ্রামের মানুষ হাহাকার করছে জলের জন্য আর খাবারের জন্য। আগে কাকা দেখছি, এই যদি দু একটা ঘাস পাই। ঘাস? মাঠ শুকিয়ে ফুটি ফাটা, ঘাস জন্মাবে কি করে? কাকা গো, আমার মিনিটা দুদিন না খেয়ে আছে গো। মানুষই না খেয়ে মরে যাচ্ছে, কুকুরগুলো রাস্তায় ধুলো চাচ্ছে, আর তুমি পড়েছো তোমার এই ছাগল নিয়ে। ও ছাগল নয় কাকা, ও আমার মেয়ে। কাকা, তুমি তোমার ওই মেয়েকে নিয়ে, হ্যাঁ আমি চললাম। মেয়ে না খেয়ে থাকলে বাপের চেয়ে বড় কষ্ট হয়, হায় রে কে বুঝবে। রে মিনি, চেঁচিয়ে কি হবে বল? জানি তো তোর খিদে পেয়েছে, কিন্তু সারা মাঠে কোথাও একটু ঘাস খুঁজে পেলুম না রে যে তোকে এনে খাওয়াবো। রোদে গাছের পাতা চলে গেছে, তোকে খাওয়াবো কি? সারা গ্রামের মানুষ না খেতে পেয়ে মরছে, পথে পথে কুকুরগুলো ধুলো শুকে বেড়াচ্ছে, কি যে করি আমি। হায় রে মিনি রে, তোর মা যে আমায় স্বপ্নে বলে গেল তুই নাকি আমার সব দুঃখ দূর করবি, আজ তো আমার দুঃখের শেষ নেই। পেটে ভাত নেই, তেষ্টার জল নেই, ঝড় উঠলে যে কোনো দিন ঘরটাও হুড়মুড়িয়ে ভেঙে পড়বে, তোর আমার মাথা গোঁজার জায়গাটুকুও থাকবে না রে মিনি। হায় হায় হায়, আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি একটু জল পাই কিনা, দাঁড়া। কি এটা কি হলো? হ্যাঁ, আরে কি কি, এ তো সোনা, কুকুর সোনা হয়ে গেছে, এ তো আশ্চর্য কাণ্ড। তাহলে কি মিনির সিংহের জাদু? সোনা সোনা, ওরে ওরে খালি, তুই আমায় একই দিয়ে গেলি। সোনা সোনা, খালি খালি, আমার দুঃখের দিন আমার শেষ। এই যে আমার মিনির ঘর হবে একেবারে মোজাইক করা, ঠিক আছে? আর ওর জন্য একটা বাথরুমও কিন্তু লাগবে। হ্যাঁ, এবার থেকে ও পুকুর ঘাটে নয়, বাথরুমে শাওয়ারে চান করবে। সে তো অনেক খরচ বাবু, অনেক টাকা লাগবে। আরে টাকা নিয়ে চিন্তা করিস নে, কালই পেয়ে যাবি, যা বলছি তাই করবি, বুঝলি? যে আগে মিনি টাকা লাগবে, গুতা বিচালি গুলো গুতা গুতামি না, দাঁড়া তোকে কুতকুতি দি। বাবা, সোনা সোনা সোনা, কত সোনা! এই সোনাগুলো বিক্রি করে তোর আমার ঘর বানাবো, দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে তুলোর বস্তাটা কোথায় রাখলাম? বস্তাটাও সোনা করবো। এই তো
মিনি গুতা রে গুতা গুতা বস্তাটাকেও গুতা সোনা করে দে সোনা করে দে আমরা বড় লোক হয়ে যাবো রে মিনি সোনা 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 আমার সোনা কত সোনা সোনা সোনা